পথ নির্মাণত ব্যাপক দুর্নীতি লকডাউনের সুযোগ লো হাইলাকান্দির পথ নির্মাণত সংঘটিত হয়েছে দুর্নীতি কাটলিচরা সমষ্টির মণিপুর অঞ্চলের নিষ্কর গাঁওয়ের রাইজে পথ নির্মাণের দুর্নীতির বিরুদ্ধে সাব্যস্ত করেছে প্রতিবাদ স্থানীয় পঞ্চায়েত সভাপতি রাজু রয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ স্থানীয় রাইজর মণিপুর হাইস্কুলের পরা আল সেরা পঞ্চম খণ্ডলেকে সিসি ব্লকের জড়িয়ে পথ নির্মাণত ব্যাপক হারত দুর্নীতি করার অভিযোগ উত্থাপন করেছে স্থানীয় রাইজে পদের আন্ডারে শিবাজি ধর আন্ডার আর সেক্রেটারি ছিল জিপি সেক্রেটারি পদের আন্ডারেই কাজ হয়েছে এগুলা তো এমনভাবে দুই নম্বর হয়েছে আপনারা দেখেছেন যে সেন্টি নাই নিচে সেন্টি নাই শুধু ব্লক আর বালির বদলা বালিয়ে আর মাটি মিলিয়ে দিয়ে এরপরে ব্লক বসিয়ে দিয়েছে এখন যেটা ক্র্যাক হয়ে গেছে তে কাজের এক দেড় মাস হয়েছে কাজ কমপ্লিট করার এখনই যদি ক্র্যাক হয় ভবিষ্যতে এটা দু বছর বা তিন বছর যাবে তো আজকে মোদী সরকারে এত টাকা দিচ্ছে আমাদের জন্য আর এইভাবে যে দুর্নীতি হচ্ছে আমরা এটা মানবো না গোয়ালপাড়া জেলার রামপুরের বাদুংডুপ্পা কলাকেন্দ্রত বাকুড়ির বাদুংডুপ্পা কলাকেন্দ্র পরিচালন সঞ্চালক তথা বিশিষ্ট নাট্যকর্মী শুক্রাচার্য রাভার অনুষ্ঠিতিয়াক দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ উদযাপন করা হয় অনুষ্ঠানত বন্তি প্রজ্বলন করে প্রয়াত রাভার সহধর্মিনী সিনা রাভাই করোনা সংক্রমণের বাবে অতি সীমিত সংখ্যক শুভাকাঙ্ক্ষীর উপস্থিতি দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আয়োজন করা হয় পরীক্ষার কেদিনমান পূর্বে ফেন্সার স্কুলের শিক্ষক পিতৃ ঢুকাইছিল হৃদরোগত আক্রান্ত হয়ে পরীক্ষার আগদিনালে ছাত্রীগী থাকবলগা হয়েছিল চিকিৎসালয় তার পাছতো আটাইকটা বিষয়তে লেটার লাভ করে সুনাম কঢ়িয়ে আনিলে মহসিনা ইয়াসমিন নামের ছাত্রীগী সদ্য ঘোষিত হাই মাদ্রাসা শিক্ষান্ত পরীক্ষা ধুবুরী জেলার কামানডাঙ্গা হাই মাদ্রাসার পাঁচশো দশ নম্বর লাভ করে প্রথম বিভাগত উত্তীর্ণ হয়েছে মহসিনা ইয়াসমিন ছাত্রীগী বিদ্যালয়ের শিক্ষকর দল সংগঠনেও আজি সম্বর্ধনা জানায় ড্রাগস আসক্ত যুবক যুবতীক সহায়ের কারণে এক সজাগতামূলক স্বাস্থ্য শিবির আয়োজন করে বেসরকারী স্বাস্থ্য স্বেচ্ছাসেবী সংগঠন কসেডাই মহানগরী গীতানগর স্থিত খেলপথারতে স্বাস্থ্য শিবির আয়োজন করা হয় স্বাস্থ্য শিবিরত উপস্থিত ড্রাগস আসক্ত যুবক যুবতীসকলের বিশেষজ্ঞ চিকিৎসকর দ্বারা স্ক্রিনিং স্বাস্থ্যজনিত সুপরামর্শ আগবহা হয় ড্রাগস আসক্ত রোগীসকল হেপাটাইটিস বি আর সি রোগের পরীক্ষাও করা হয় এই শিবিরত গুয়াহাটী মহানগরীর বিভিন্ন স্থানের প্রায় তিনশো ড্রাগস আসক্ত যুবক যুবতী অংশগ্রহণ করে ড্রাগস আসক্ত যুবক যুবতীর সহায়ের কারণে এক সজাগতামূলক স্বাস্থ্য শিবির আয়োজন করে বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন কসেডাই মহানগরী গীতানগর স্থিত খেলপথারতে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে স্বাস্থ্য শিবিরত উপস্থিত ড্রাগস আসক্ত যুবক যুবতীসকলক বিশেষজ্ঞ চিকিৎসকর দ্বারা স্ক্রিনিং স্বাস্থ্যজনিত সুপরামর্শ আদি আগবহা হয় আর ড্রাগস আসক্ত রোগীসকলক হেপাটাইটিস বি আর সি রোগের পরীক্ষাও করা হয় এই শিবিরত গুয়াহাটী মহানগরীর বিভিন্ন স্থানের প্রায় তিনশো ড্রাগস আসক্ত যুবক যুবতীয়ে অংশগ্রহণ করে এটা আছে কসেডা বলে কয় সিক্স মাইল জয়নগর এই অর্গেনাইজেশনটি আমি বহু বছরের প্রায় ড্রাগ ইউজার্সর প্রিভেন্টিভ ট্রিটমেন্ট স্ক্রিনিং আর রেফারেল সিস্টেমের কারণে আমি কাম করে আছো আমি আমার গভর্নমেন্টের মিনিষ্ট্রি অফ সোশ্যাল জাস্টিস এন্ড এম্পাওয়ারমেন্ট বিভাগ আর আমার স্টেট সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারত কিছুমান স্কিমসব রূপায়ণ করে আছো তার ভিতর ওডিআইসি ইরকা সিপিএলআই এনে ধরনের স্কিমসব আছে মেইনলি আমি একটা প্ল্যাটফর্ম আজি স্টার্ট করার কারণে এই প্রোগ্রামটা অর্গেনাইজ করলো যে প্রমোশনাল প্রোগ্রাম ইয়াতে আজি তিনশো প্রায় তিনশোর উপর ড্রাগ ইউজার্সবিলাকে পার্টিসিপেট করেছে তেখেতসকলের কারণে ফ্রিক হেপাটাইটিস বি আর সি টেস্ট স্ক্রিনিং করা হয়েছে আর দেখাও গেছে বারো ম্যাক্সিমাম হেপাটাইটিস সি অ্যারাউন্ড 70-80% হেপাটাইটিস সি পজিটিভ আছে আর আমার আজির এই অনুষ্ঠানত আমার সাইকেট্রিস্ট ডক্টর কেজনমান তেখেতসকলে হেল্পিং হ্যান্ড হিসাবত আমাক আমার লগত যোগদান করেছে আর্থিক দুর্নীতা নেওচি রঙিয়াত উজলিল এজন প্রতিভাবান ছাত্র আটাইকটা বিষয় লেটার মার্ক পাবলে সক্ষম হওয়া ছাত্রজন হয়েছে রঙিয়ার দোয়ারগুচি গাঁর সম্পক তালুকদার তুলসীবাড়ির শঙ্করদেব শিশু নিকেতনের পর অবতীর্ণ হওয়া সম্পকর পিতৃ ভবেন তালুকদারে হোটেলত কাম করে কেবল সেয়াই নয় কেতিয়াবা কাম করে গেলামালের দোকানতো সম্পকর মাতৃ রীণা তালুকদারে পুহিছে হাঁ পাৰ
আর দুইজনে এনেদরে অশেষ কষ্ট করে পুত্র পহার খরচ উলে শনিবার ঘোষিত ফলাফলে আনন্দিত করে তুলেছে পিতৃ মাতৃর গাঁওবাসী। ভবিষ্যতে এগারী চিকিৎসক হওয়ার সপোন পুহি রখা সম্পর্কে প্রতিদিনে অধ্যয়ন করেছিল 7-8 ঘণ্টাকৈ। আজির সময় সাধারণ জ্ঞানের কিতাব পড়ে অধ্যয়নত মন বাঁধিব পারে আর্থিক অবস্থায় মূল সমস্যা নহয় বলেও কয় প্রতিভাবান ছাত্রগী। সম্পর্কের সাফল্যত আনন্দিত তুলসীবাড়ী শঙ্করদেব শিশু নিকেতনের শিক্ষক তাই মোক পরবর্তী যুজা করে দিবার দিন হাজিরা করেছিল দুই এখন হোটেলতো যায় কাম করেছিল। এইফালে মোর মায়ো হাঁহ পাৰা মুরগি আদি পড়ায় কিছু টাকা উপার্জন করে সেই টাকায় মোর কিছু প্রয়োজনীয় কিতাব কানি কাগজ আদি কিনে দিয়েছিল। মই প্রায় 8 ঘন্টা পড়েছিলাম। যাতে মোট সরকারের অনুরোধ করে যাতে মই ভবিষ্যতাল এইদরে আগবাড়ি যাব পারো মোর সপোন বহুত আছে তাই সেই সপোন মই দ্বিধাত পরিণত করব। মানে মই বহুত দুখীয়া মানুহ, মোর দেউতাকে হাজিরা করে দুমাহান হোটেলতো কাম করবা যায়। মোর লড়া মোর পাড়া বহু পাড়া বেশি মোর লড়াটো কিতাব আনি দিছু। মই দুইজন লড়া সেইকারণে মই অল্পান ভাল হওয়ার কারণে অল্পান চেষ্টা করছো। রেগুলার কারণে দিন হাজিরা করো আর সময় সুবিধার হোটেলতো করো, সময় সুবিধা লয় মই এখন গেলামার দোকানতো করো। এনেকে মই কিবা করি দুজন দুটা লড়া মই এনেকে পড়াইছো। উত্তর